হাই বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের সবথেকে আকর্ষণীয় জায়গা দার্জিলিং। দার্জিলিং এর চা বাগান, টয় ট্রেন আর এখানকার সৌন্দর্য সবথেকে বেশি টুরিস্টদের আকর্ষণ করে। বছরের যে কোনো সময় আপনি দার্জিলিং আসতে পারেন, তবে বর্ষার সময়টা একটু এড়িয়ে গেলেই ভালো। চলুন আজ ঘুরবো দার্জিলিং। কলকাতা থেকে আপনি ট্রেন, বাস অথবা ফ্লাইটে যেতে পারেন দার্জিলিং। তবে কম খরচে যদি দার্জিলিং ভ্রমণ করতে চান তাহলে ট্রেনে যাওয়াই ভালো, আর যদি ফ্লাইটে যান তাহলে দার্জিলিংয়ের কাছাকাছি এয়ারপোর্ট বাগডোগরা। আমরা টিম ওয়াইল্ড ট্রেক হলিডেসের সাথে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছালাম এনজিপি স্টেশন। এনজিপি থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে আপনি পৌঁছাতে পারেন দার্জিলিং। তবে দার্জিলিং যাওয়ার পথে সাইট সিন করতে চান তাহলে গাড়ি বুক করে যাওয়াই ভালো। আমাদের গাড়ি ওয়াইল্ড ট্রেক হলিডেসের কাছে আগে থেকেই বুক করা ছিল, তাই সময় নষ্ট না করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 73 কিমি, সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। দার্জিলিংয়ে ঢোকার আগে আমরা বেশ কিছু জায়গা সাইট সিন করে দার্জিলিংয়ে পৌঁছাতে আমাদের একটু বেশি সময় লেগেছিল। সবটাই ডিপেন্ড করছে আপনি ট্যুর প্ল্যানটা কীভাবে করবেন। আমরা বাতাসিয়া লুপের কাছে একটি হোটেলে এসে উঠি। আজ আর নয়, কাল দার্জিলিংয়ের চারপাশটা ঘুরে দেখা যাবে। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই টাইগার হিলের সানরাইজ পয়েন্ট আর আমাদের দেখা হলো না। যদি টাইগার হিলের সানরাইজ পয়েন্ট দেখতে চান তাহলে খুব ভোরে আপনাকে বেরোতে হবে। আমরা সকালের ব্রেকফাস্ট সেরে প্রথমে গেলাম বাতাসিয়া লুপে। এবার আমরা দেখব জাপানিজ পিস প্যাগোডা। দার্জিলিং এর সব থেকে আকর্ষণীয় এখানকার টয় ট্রেন। এবার আমরা ঘুরে দেখব দার্জিলিং ম্যাল। ম্যাল থেকে একটু এগিয়েই রয়েছে দার্জিলিং মহাকাল মন্দির।
दार्जिलिंग पद्माचू नाइटू हिमालयन जुलजिकल पार्क विशाल एलाका जुड़े रही है। আমরা এবার দেখব হ্যাপি ভ্যালি টি স্টেট। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে এসেছে, তাই আজ আর নয়, পরদিন সকালে আমরা তিনচুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সুখিয়া পকরি লেপচা জগৎ মিরিক হয়ে পৌঁছালাম ঘুম মনেস্ট্রিতে। পাহাড়ি আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চললাম। তাকদা ক্যান্টনমেন্ট 6 মাইল বাজার হয়ে পৌঁছালাম তিনচুলে। আজ রাতটা আমরা তিনচুলেতেই থাকবো। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে প্রথমে আমরা দেখব তিনচুলে সানরাইজ পয়েন্ট। এখন দেখব তাকদা অর্কিড সেন্টার। তাকদার টি গার্ডেন হয়ে পৌঁছালাম লামাহাটা ইকো ফরেস্ট। লামাহাটার ভিউ অসাধারণ, যেন মনে হবে আপনি মেঘের মধ্যে রয়েছেন। লামাহাটা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটলে মনে হবে মেঘগুলি যেন আপনার সঙ্গেই চলেছে। লামাহাটা জঙ্গলে মাঝে মধ্যেই ভালুক চলে আসে। এবার আমরা এগিয়ে চললাম তিস্তা ভিউ পয়েন্টের দিকে।
লোপচু পেশব টি গার্ডেন হয়ে পৌঁছালাম তিস্তা ভিউ পয়েন্ট। অসাধারণ দৃশ্য। এখান থেকে বেরিয়ে তিস্তা ব্রিজ হয়ে পৌঁছালাম কালিম্পং। পরদিন সকালে কালিম্পং এর চারপাশটা ঘুরে দেখব। এবার আমাদের ফেরার পালা। কালিম্পং থেকে একটা স্মৃতি আর আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে।